আজকের গল্প সুকুমার রায়ের কুকুরের মালিক। ভজহরি আর রামচরণের মধ্যে ভারী ভাব অন্তত দু সপ্তাহ আগেও তাদের মধ্যে খুবই বন্ধুতা দেখা যেত। সেদিন বাঁশপুকুরের মেলায় গিয়ে তারা দুজনে মিলে একটা কুকুর ছানা কিনেছে, চমৎকার বিলাতি কুকুর, তার দাম 250 টাকা। ভজুর 5 শিকে আর রামার 5 শিকে, দুজনের পয়সা মিলিয়ে কুকুর কেনা হলো। সুতরাং দুজনেই কুকুরের মালিক। কুকুরটাকে বাড়িতে এনে ভজু বলল, অর্ধেকটা কুকুর আমার, অর্ধেকটা তোর। রামা বলল, বেশ কথা, মাথার দিকটা আমার আর লেজের দিকটা তোর। ভজু একটু ভেবে দেখল, মন্দ কি, মাথার দিকটা যার সে তো কুকুরকে খাওয়াবে, যত হাঙ্গামা সব তার। তাছাড়া কুকুর যদি কাউকে কামড়ায় তবে মাথার দিকের মালিকই দায়ী, লেজের মালিকের কোনো দোষ দেওয়া চলবে না। সুতরাং সে বলল, আচ্ছা লেজের দিকটাই নিলাম। দুজনে দুপুর বেলায় বসে কুকুরটার পিঠে হাত বুলিয়ে তোয়াজ করত। রামা বলত, দেখিস আমার দিকে হাত বোলাস না। ভজু বলত, খবরদার এদিকে হাত আনিস না। দুজনে খুব সাবধানে নিজের নিজের ভাগ বাঁচিয়ে চলত। যখন ভজুর দিকের পা তুলে কুকুরটা রামার দিকে কান চুলকাত, তখন ভজু খুব উৎসাহ করে বলত, খুব দে, আচ্ছা করে খামচে দে। আবার ভজুর দিকে মাছি বসলে রামার দিকের মুখটা যখন সেখানে কামড়াতে যেত, তখন রামা আল্লাদে আটখানা হয়ে বলত, দে কামড়ে, একবারে দাঁত বসিয়ে দে। একদিন একটা মস্ত লাল পিঁপড়ে কুকুরের পিঠে কামড়ে ধরল। কুকুরটা গা ছাড়া দিল, পিঠে জিভ লাগাবার চেষ্টা করল, নানা রকম অঙ্গভঙ্গি করে পিঠটাকে দেখার চেষ্টা করল। তারপর কিছুতেই কৃতকার্য না হয়ে কেউ কেউ করে কাঁদতে লাগল। তখন দুজনে বিষম তর্কে মেতে উঠল, কার ভাগে কামড় পড়েছে। এ বলে, তোর দিকে পিঁপড়ে লেগেছে তুই ফেলবি। ও বলে, আমার বয়ে গেছে পিঁপড়ে ফেলতে, তোর দিকে কাঁদছে সে তুই বুঝবি। সেদিন দুজনের প্রায় কথাবার্তা বন্ধ হবার জোগাড়। তারপর একদিন কুকুরের কি খেয়াল হলো, সে তার নিজের ল্যাজটা নিয়ে খেলতে আরম্ভ করলো। নেহাত কুকুরে খেলা, তার না আছে অর্থ না আছে কিছু। সে ধনুকের মতো এক পাশে বেঁকে ল্যাজটার দিকে তাকিয়ে দেখে আর একটু একটু ল্যাজ নাড়ে। সেটা যে তার নিজের ল্যাজ সে খেয়াল বুঝি তার থাকে না, তাই হঠাৎ অতর্কিতে ল্যাজ ধরার জন্য সে বোঁ বোঁ করে ঘুরতে থাকে। কিন্তু সঙ্গে সঙ্গে সমস্ত শরীরটাও উড়ে যায়, কাজে ল্যাজটা আর ধরা হয় না। ভজু আর রামা এই ব্যাপার দেখে উৎসাহে পাল্লা দিয়ে চিৎকার করতে লাগলো। রামার মহাস্ফূর্তি যে ভজুর ল্যাজকে তাড়া করা হয়েছে, আর ভজুর ভারী উৎসাহ যে তার ল্যাজ রামার মুখকে ফাঁকি দিয়ে নাকাল করছে। দুজনের চিৎকারেই হোক কি নিজের ঢেঁটামির জন্যই হোক, কুকুরটার জেদ চেপে গেল। সমস্ত দিন সে থেকে থেকে চোরকিবাজির মতো নিজের ল্যাজটাকে তাড়া করে ফিরতে লাগলো। এই রকমে খামোখা পাক দিতে দিতে কুকুরটা যখন হয়রান হয়ে হাঁপাতে লাগলো, তখন রামা ব্যস্ত হয়ে উঠল। ভজু বলল, আমার দিকটাই জিতেছে। কিন্তু কুকুরটা এমন বেহায়া, 5 মিনিট যেতে না যেতেই সে আবার ল্যাজ তাড়ানো শুরু করলো। তখন রামা রেগে বলল, এইও তোমার ল্যাজ সামলাও, দেখছো না কুকুরটা হাঁপিয়ে পড়েছে। ভজু বলল,
সামলাতে হয় তোমার দিক সামলাও, লেজের দিকে তো আর হাঁপাচ্ছে না। রামা ততক্ষণে রীতিমতো ছুটে গেছে। সে কুকুরের পেছন পেছন গিয়ে ধাঁই করে এক লাঠি কষিয়ে দিল। ভজু বলল, তবে রে আমার দিকে লাঠি মারলি কেন রে? এই বলেই সে কুকুরের মাথায় ঘাড়ে কানে চটা পট কয়েকটা চাঁটি লাগিয়ে দিল। দুদিক থেকে রেশারেশির চোটে কুকুরটা ছুটে পালালো। তখন দুজনের বেশ এক চোট হাতাহাতি হয়ে গেল। পরের দিন সকালে উঠে রামা দেখে কুকুরটা আবার লেজ তাড়া করছে। সে তখন কোথা থেকে একটা দা এনে এক কোপে ক্যাচ করে লেজের খানিকটা এমন পরিপাটি করে উড়িয়ে দিল যে কুকুরটার আর্তনাদে ভজু ঘুমের মধ্যে লাফ দিয়ে একেবারে বাইরে এসে উপস্থিত। সেই দেখলো কুকুরের লেজ কাটা, রামার হাতে দা। ব্যাপারটা বুঝতে তার বাকি রইল না। তখন সে রামাকে মারতে মারতে মাটিতে ফেলে তার ওপর কুকুর লেলিয়ে দিল। কুকুরটা লেজ কাটার দরুন রামার ওপর একটুও খুশি হয়নি। সে নিমখ হারাম হয়ে রামার দিক দিয়েই রামার ঠ্যাঙে কামড়িয়ে দিল। এখন দুজনেই চায় থানায় নালিশ করতে। রামা বলে, বারবার মুখের সঙ্গে ঝগড়া করতে চায়, তাই সে লেজ কেটেছে। লেজ না কাটলে কুকুর পাগল হয়ে যেত, না সত্যি গর্মি হয়ে মরত। মারা গেলে তো সমস্ত কুকুরটাই মারা যেত, সুতরাং লেজ কাটার দরুন গোটা কুকুরটারই উপকার হয়েছে। মুখও বেঁচেছে, লেজও বেঁচেছে, তাতে রামারও ভালো, ভজুরও ভালো। কিন্তু ভজুর এত বড় আস্পর্ধা যে সে রামার দিকের কুকুরকে রামার ওপরে লেলিয়ে দিল। মুখের দিকে ভজুর কোনো দাবি দাওয়া নেই, সেদিকটা সম্পূর্ণভাবেই রামার। সুতরাং রামার অনুমতি ছাড়া ভজু কোন সাহসে এবং কোন শাস্ত্র বা আইন মতে তা নিয়ে পরের ধনে পোদ্দারি করতে যায়। এতে অনাধিকার চর্চা, চুরি, তছরুপ সব রকম নালিশ চলে। ভজু কিন্তু বলে অন্য রকম। সে বলে, রামার দিকের কুকুর রামাকে কামড়েছে, তাতে আমার দোষ কি? ভজু কেবল লে 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 বলেছিল। তাতে কুকুর যদি রামাকে কামড়ায় তবে সেটা তার শিক্ষার দোষ। রামা তাকে ভালো করে শিক্ষা দেয়নি কেন? তাছাড়া ভজুর লেজ খেলা করতে চায়। রামার হিংসুটে বুকটা তাতে আপত্তি করে কেন? ভজুর লেজকে কামড়াতে যাবার তার কি অধিকার আছে? আর রামা তার কুকুরের চোখ বেঁধে কিংবা মুখোশ আঁটিয়ে দিলেই পারত। সে লেজ কাটতে গেল কার হুকুমে? একবার নালিশটি করলে রামচরণ বাপ বাপ বলে ছটি মাস জেল খেটে আসবে, তা না হলে ভজুর নাম ভজহরি নয়। এখন এ তর্কের আর মীমাংসাই হয় না। আমাদের হরিশ খুড়ো বলেছিলেন, একটা কাজ কর, কুকুরটার নাকের ডকা থেকে লেজের আগা পর্যন্ত দাঁড়ি টেনে তার ডান দিকটা তুই নে, বা দিকটা ওকে দে, তাহলেই ঠিক মতো ভাগ হবে। কিন্তু তারা ওই রকম ছিলকা কুকুরের মালিক হতে রাজি নয়। কেউ কেউ বলল, তা কেন, ভাগাভাগির দরকার কি? গোটা কুকুরটাই রামার, আবার গোটা কুকুরটাই ভজুর। কিন্তু এই কথায়ও তাদের খুব আপত্তি। একটা বই দুটো কুকুর নয়, তার গোটা কুকুরটাই যদি রামার হয় তবে ভজুর কুকুর আসে কোথা থেকে? আর গোটা কুকুরটাই যদি ভজুর হয় তাহলে রামার আর থাকলো কি? কুকুর থেকে কুকুর বাদ দিলে বাকি রইল শূন্য। এখন তোমরা যদি এর মীমাংসা করে দাও তাহলে খুব ভালো হয়।
এতক্ষণ শুনলেন সুকুমার রায়ের লেখা গল্প কুকুরের মালিক। গল্প পাঠে নন্দন পাল ও নন্দালী পাল।